রাজ্যসভায় লাগাতার বিক্ষোভের জেরে এবার শাস্তির মুখে পড়তে হলো 6 জন তৃণমূল সাংসদকে। গোটা দিনের জন্য তাদের রাজ্যসভার অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। দোলা সেন, নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, অর্পিতা ঘোষ এবং মৌসুম নূর গোটা দিনের জন্য সাসপেন্ড হলেন তারা। বুধবার ধুতি পাঞ্জাবি পরে পুরোদস্তুর বাঙালি বেশে রাজ্যসভায় শপথ নিলেন প্রাক্তন আমলা জহর সরকার, এমনকি শপথ বাক্য পাঠ করেন বাংলায়। টেবিল বাজিয়ে তাকে স্বাগত জানান সতীর্থ সাংসদরা। প্রাক্তন প্রসার ভারতী অধিকর্তা জহর সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ঘোর সমালোচক হিসেবে পরিচিত। প্লাবিত এলাকা পরিদর্শনে সড়ক পথে আমতায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমতার শেয়াগাড়িতে পৌঁছে ছাতা মাথায় জমা জলে দাঁড়িয়ে কথা বলেন প্লাবন দুর্গতদের সঙ্গে। শোনেন প্লাবিত এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ। ত্রাণ সামগ্রীর কোনো অভাব হবে না বলেই আশ্বাস মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপর্যয় মোকাবিলায় সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। অন্যদিকে ডিভিসির জল ছাড়ায় রাজ্যের বিভিন্ন এলাকা জলমগ্ন, তাই এদিন মোদীকে ডিভিসির জল ছাড়া নিয়েও অভিযোগ জানান মমতা। পুলিশের ভ্যান থেকে ফেরার আসামিকে গ্রেফতার পুলিশের। পূর্ব মেদিনীপুরের তমলুক আদালতে নিয়ে যাওয়ার সময় পুলিশ ভ্যানের রড বাঁকিয়ে চম্পট দেয় বছর কুড়ির বিশাল দাস ও অনিমেষ বেড়া। এদিন তল্লাশি চালিয়ে হলদিয়ার ব্রজনাথ চকে এক আত্মীয়ের বাড়ি থেকে বিশালকে গ্রেফতার করে পুলিশ। এখনো ফেরার অনিমেষ বেড়া ওরফে রাজ। কেশপুর ব্লকের বন্যা কবলিত এলাকা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো অবিভক্ত মেদিনীপুর জেলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার সংগঠনের পক্ষ থেকে কেশপুর ব্লকের ঝেতলা গ্রাম পঞ্চায়েতের কুড়েল্লা গ্রামে 30টি পরিবারের হাতে শুকনো খাবার এবং 8টি বেহান রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল গ্রামবাসীরা। এগরা দুই ও কাঁথি তিন ব্লকে সীমান্ত জুড়ে ভবানীচক জিনন্দপুর থেকে পাহাড়পুর পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা গত 7 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। গোটা রাস্তা খানাখন্দ ভরা ও জলাশয়ের রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনে জানিয়ে সুরাহামেল। কাঁথি সমবায় কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের স্পেশাল অডিটের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই ব্যাংকের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। ব্যাংকে আর্থিক হিসাব নিকাশের জন্য স্পেশাল অডিট চেয়েছিল রাজ্য সরকার, তার উপরে স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। অর্থ সংকটে বঙ্গ বিজেপি। খরচ কমাতে দিলীপের নির্দেশে সংকুচিত হচ্ছে হেস্টিংস এর দপ্তর। বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে কলকাতা হেস্টিংস এলাকায় বড় আকারের দলীয় দপ্তর তৈরি করেছিল রাজ্য বিজেপি। ভোট মিটে যাওয়ার পরে একটু একটু করে সেই দপ্তরের সংকোচন প্রক্রিয়া শুরু হয়েছে। গেরুয়া শিবির সূত্রের খবর, মূলত অর্থ সংকটে এই সংকোচন। কুস্তির 57 কেজি ফ্রি স্টাইল বিভাগে বড় জয় পেলেন কুস্তিগির রবি কুমার দাহিয়া। কাজাখস্তানের কুস্তিগির নূর ইসলাম সানায়েভকে হারিয়ে ফাইনালে উঠলেন তিনি। সেই সঙ্গে ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করে ফেললেন। কাজাখস্তানের প্রতিযোগী ফল করায় সেমিফাইনালে জিতে ফাইনালের টিকিট পেয়ে গেলেন রবি কুমার দাহিয়া।